ফরিদপুরে বিএনপির গণসমাবেশ হবে শনিবার, কিন্তু তিন দিন আগে থেকেই কর্মী সমর্থক নেতারা আসতে শুরু করেছে সমাবেশ স্থলে। সেখানেই তারা রাত কাটানোর পাশাপাশি খাওয়া দাওয়া গোসল করেছেন। বিএনপির ফরিদপুরের সাংগঠনিক বিভাগীয় এই সমাবেশ হবে শহরতলির কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে। বুধবার রাত থেকেই এখানে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। শুক্রবারও ফরিদপুর জেলার বাস মালিক ঐক্য পরিষদের ডাকা বাস ধর্মঘটের মধ্যে পায়ে হেঁটে বা ট্রাকের ভিতরে শুয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও ছোট ছোট মিছিল নিয়ে এসেছেন তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং দুর্নীতি, দুঃশাসন, ভোটার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিএনপি 10টি সাংগঠনিক বিভাগে সমাবেশ কর্মসূচি পালন করছেন। এ ধারাবাহিকতায় ফরিদপুরে গণসমাবেশ হবে শনিবারে। এদিকে ফরিদপুরে মহাসড়কে থ্রি হুইলার মহেন্দ্র ভটভটি চলাচলের প্রতিবাদে শুক্রবার সকাল 6টা থেকে শনিবার রাত 8টা পর্যন্ত মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট শুরু হয়েছে।